ওই দোকানটা কয়েকদিন পর পরে ওরা চেঞ্জ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সকলে অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালবেলা বের হচ্ছি, আমার কিছু বাজার করতে হবে, যে অনেক কিছু শেষ হয়ে গিয়েছে, তো ওগুলাই কিনতে আমি আজকে যাচ্ছি। আর বাজারের অবস্থা আসলে কীরকম থাকবে জানি না, কারণ আজকে শুক্রবার। শুক্রবার সাধারণত আমি খুব কমই গিয়েছি বাজারে, কারণ ছুটির দিন থাকে, একটু ভিড় থাকাটাই স্বাভাবিক। তো তারপরেও আমার প্রয়োজন যেহেতু যেতেই হবে, তো এর কারণেই যাচ্ছি, দেখা যাক কী অবস্থা থাকে বাজারের। তো প্রথমে ভাবছি যে টুকিটাকি যেই জিনিসগুলো দরকার, মানে অন্য অন্য জায়গায়, সেগুলো আগে কিনবো। তারপরে মুদিখানার কিছু জিনিস দরকার আছে, সেগুলো গিয়ে কিনবো, কারণ ওই জিনিসগুলো একসাথে কেনা থাকলে আমি শেষে একবারে সব কিছু নিয়ে রিক্সা করে চলে আসতে পারবো, দেখা যাক যায় আর কি। আর রাস্তা দিয়ে যাচ্ছি, তবে সামনে একটা চায়ের দোকান আছে, ওইখানে মাঝে মধ্যে চা খাই, তো ওইটা যদি পাই আজকে খোলা তো চা খাবো, কারণ সকালবেলা চা খাওয়া হয়নি, গলার ভেতরে জানি কেমন করছে। আর ঢাকায় মোটামুটি এখন অনেকটাই গরম পড়ে গেছে একদম, তো ওয়েদার চেঞ্জের জন্য এখন একটু প্রবলেম হবে। চায়ের দোকানটা নেই, কাজ চলতেছে অবশ্য, এই কারণে আর খাওয়া হলো না চা। যাই হোক, ওই দোকানটা কয়েকদিন পর পরে ওরা চেঞ্জ করে, ওদের যে কি হয়। আমার বাসার এখানে এরকম দুইটা দোকান আছে যে কিছুদিন পর পরে ওরা চেঞ্জ করে। ওই দোকানটা বন্ধ ছিল, চা আর খেলাম না যেহেতু, তো ভাবছি আর খাবই না, বাসায় একবারে দুপুরে খাওয়ার পরে খাবো না। রুমে খেজুরও শেষ হয়ে গিয়েছে, তো এর জন্য অল্প করেই খেজুর নিয়ে নিচ্ছি, কারণ বুঝছি না আমি যে এগুলো কেমন হবে, কারণ সবসময় বাসা থেকে আনা হয়, তো অল্প করে নিচ্ছি। এগুলো কি আদার হচ্ছে, মানে তিন রকম কেন? এগুলো বেশি এরকম আরেকটা দেন। আর একটা নিব ছোট চা খাওয়ার জন্য, এটা এটা দেন। আর হচ্ছে রসুন দেন। তো ভেঙে যাবে, অনেক বাজার করতে হবে এরপরে। ব্রয়লারের কেজি কত এখন? এর আগে কম ছিল দাম, এখন আবার বাড়ছে। না না নিব না, আমি জিজ্ঞেস করলাম, ব্রয়লার খাওয়া হয় না বেশি। ডিম এবং আদা কেনার পরে আমি নিউ মার্কেটে যে কাঁচা বাজারে এখানে কিছু প্লাস্টিকের দোকান আছে সেখানে এসেছি, কারণ আমার আদা রসুন বাটা আছে কিন্তু অল্প, আমি আর বাসায় থাকতে সেটা আমার খেয়াল ছিল না, তো এর জন্যই অল্প করে আদা রসুন নিয়ে নিলাম। আর দুটো বক্স নিচ্ছি, কারণ আগেরও কিছু আছে, এর জন্য ওগুলোতে ধরবে না এখন যদি করি। আর তারপরে আসলাম একটু ফল কেনার জন্য, আমার বাসায়
তেমন কিছু নেই এখন খাওয়ার মতো, মানে ফল জাতীয়, তো এগুলোই নিচ্ছিলাম। আর এবার বাসায় গিয়ে আমি আসলে তেমন কিছু করিনি, অনেক কিছু আসার পরে দেখছি যে আমি রেখে এসেছি, মানে যেগুলো নিয়ে গিয়েছিলাম এরকম কিছু না, আনতে হতো এরকম জিনিস আমি রেখে এসেছি। তো এগুলো অনেক কিছু আবার এর জন্য লাগলো, যেমন এই যে আদা রসুন বাটা এগুলো। তো যাই হোক, ভাবছি যে খালাকে দিয়েই করে নিব, আর চায়ের জন্য লাগে এর জন্য কিনলাম। মানে কেনাকাটা শেষ, এখন যাব মুদির দোকানে। আর হচ্ছে গ্রিন টি একটা দিবেন, কাজিরটা, হ্যাঁ, আর হচ্ছে নর্মাল চায়ের পাতা দিবেন 1 প্যাকেট, হ্যাঁ, আর হচ্ছে একটা গুঁড়া দুধের প্যাকেট। এর জন্য না আমার কেনা আছে, আরো বাড়বে কেন, মানে তেলের দাম বাড়তেছে কেন? তো সবকিছু যা যা প্রয়োজন ছিল কেনা শেষ, এখন আমি বাসার দিকে যাচ্ছি। আর যেরকমটা ভয় করছিলাম যে খুব বেশি ভিড় হবে, তেমন বেশিও ভিড় ছিল না, কারণ আজকে তো মাসের বেশ কয়েকদিন চলে গেছে, মানে যাদের এরকম বাজার করার প্রয়োজন, মাসের শুরুর দিকে একটু বেশি ভিড় থাকে মুদিখানার দোকানগুলোতে, তারপরে অন্যান্য দোকানগুলোতেও। আর আমি বাজার টাজার করে নিয়ে এসেছি, আসলে দারোয়ান চাচার কাছে সব ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি, আর আবার একটু বের হয়েছিলাম, কারণ আজকে আমি কোনো রান্না করব না, বাহির থেকে খাবার কিনবো, তো সেটার জন্যই ভাবলাম যে একবারে কিনে নিয়ে তারপরে উঠি। তো যেহেতু আবার নামতেই হতো, এর জন্য আমি আর বাজারগুলোকে উপরে উঠাইনি, কারণ 6টায় উঠে আবার নামাটা অনেক কষ্টকর, এর জন্য আগে খাবারটা কিনলাম, তারপরে এখন সব ব্যাগ ট্যাগ নিয়ে বাসায় যাবো, গিয়ে ওগুলো গুছাতে হবে। এই তো বাসায় এসে এগুলো গোছানোর জন্য খুলছি প্যাকেটগুলো। আমার একজন রুমমেট, সে আজকে পরীক্ষা দিতে গিয়েছিল, পরীক্ষা দিয়ে আসলো, পরীক্ষা দেখা যায় সব শুক্রবারেই এখন থাকছে চাকরির পরীক্ষা। আর এই চা পাতাটা আমি আজকে প্রথম কিনলাম, বেঙ্গলের চা পাতা আগে খাইনি, অন্যটা ছিল না। তো যাই হোক, দেখা যাক চা পাতাটা কেমন হয়। এই জিনিসগুলোকে বের করছি গুছিয়ে রাখার জন্য, কারণ এরপরে আবার গোসল আছে, আরও কিছু কাজ আছে। তো যাই হোক, আমার আজকের ব্লগটি শেষের দিকে, আশা করছি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।